জয়গুরু শ্রী ঠাকুরের আতুল চরণে আমার প্রণাম একবার একজন দাদা প্রশ্ন করলেন যে আমি আপনার সদগুরু শ্রী ঠাকুরকেই কেন মেনে নেব আরও তো দুনিয়াতে অনেক বড় বড় গুরু আছেন তারা কি ভালো নয় এই প্রশ্নের উত্তরে ওই দাদাটিকে আমি আমার নিজের ঠাকুরের কথা এতটুকুই বললাম যে দেখুন দাদা দুনিয়াতে তো অনেক গুরু আছে কিন্তু আমার গুরু নিয়ে এতটুকুই বলি যে যেদিন থেকে আমি আমার শিশি ঠাকুরের স্বর্ণাগত হয়েছি সেদিন থেকেই আমি নিজের মধ্যে শান্তিকে খুঁজে পেয়েছি যাই এর আগে আমি কোথাও কোনো মন্দিরে বলো আর কোন ভগবানের কাছে বলো তা আমি পাইনি আর দেখুন দাদা আমার মনে হয় এই শান্তিটাই হচ্ছে আমাদের অমূল্য সম্পদ পৃথিবীতে যত অবতার পুরুষের আবির্ভাব হয়েছে তারা তো প্রতিপত্তিকে মানবতাবাদী আর ভগবানেরই সূত্রধর আপনারা দেখেছেন পড়েছেন আর শুনেছেন যে গীতা ভাগবত বাইবেল কোরআনে এই সবগুলো একটাই কথা বুঝতে পারা যায় তা হলো মানুষকে বাঁচার পথ দেখিয়েছে মানবতাবাদ এর জাগরণ দেওয়া হয়েছে তেমনি আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের সত্যানুসরণ বাণী সাহিত্য প্রতিটি মানুষকে মঙ্গলের পথ দেখায় বাঁচার পথ দেখায় আমাদের জীবনে চলার পথে সহায়তা করেন আর মানুষকে ভালোবাসতে শেখায় আর সত্যান্ন পথে চলে বাঁচা বাড়া মানুষকে কেমন ভাবে জীবনে চলা লাগে তা আমরা ঠাকুরের চলার সাথে গ্রন্থ পড়লে বুঝতে পারি আজ কোটি কোটি মানুষ ঠাকুরের দীক্ষিত পরম দয়াল এই বাণীর কথাগুলো পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে থাক ছড়িয়ে যাক প্রতিটি মানুষ জীবন ধন্য হোক মানুষের মধ্যে সেই মানবতাবাদে জাগরণ হয়েছে পৃথিবীর প্রতিটি মানুষের তার নিজের ব্যক্তিগত ইচ্ছা থাকে ভালো হওয়ার সে মানুষের মতো মানুষ হতে চাই আর এই মানুষের মতো মানুষ হতে গেলেই দরকার আদর্শকে কেন্দ্র করে চলা এই আদর্শ তখনই লাভ করতে পারবো যখনই আমরা পরম দয়াল শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়ে তার বাণী সাহিত্য অনুসরণ করে চলবো জীবনে সদ্গুর আশ্রয় ছাড়া আমরা কিন্তু জীবনে সফল হতে পারব না যা পেয়ে যার সংঘ করে চর্চা করে যার হিতপ্রেরণায় উন্নীত হয় সাহিত্য সেই সার পরম দয়াল আমার শিশি ঠাকুর জয়গুরু